गाइस वेलकम बैक टू पारिवारिक आज के एक छोट वीडियो करछि जेखाने आमी एज अ न्यू मॉम जेटा जेटा फेस करेछि आमार प्रथम बेबी हवार पर सेटा सेटा तोमादेरके गाइड करे देव। तो आमी पाँचटा जिनिस तोमादेरके देखाबो जेई जिनिसगुलो तोमरा माने किने राखते पारो जेटा तोमादेरके प्रचंड परिमाणे हेल्प करबे। सबार फार्स्टे आमी देखाच्छि एकटा मैनुअल पाम्पर, एटा होच्छे ब्रेस्ट मिल्क एक्सट्रैक्ट करार जोन्नो पाम्पर। যখন ফার্স্ট বেবি নিউবর্ন থাকে তখন জেনারেলি ওরা ল্যাচ করতে পারে না, তো তাই জন্য এই পাম্পারটা হলে খুব সুবিধা হবে তোমাদেরকে। আমি ম্যানুয়ালি কিনেছি আর তোমরা যদি চাও তোমরা এটা ইলেকট্রিক কিনতে পারো। আমি যেহেতু একটু স্কেপটিক্যাল ছিলাম যে এটা কিরকম হবে, পারবো কি পারবো না, এটা তাই জন্য আমি খুব বেশি এটা ইনভেস্ট করতে চাইনি, তাই জন্য আমি এটা ম্যানুয়াল পাম্পার কিনেছিলাম। কিন্তু তোমরা এটা আরামসে ইউজ করতে পারো, আমি টেস্টেড অ্যান্ড ভেরিফাইড বলছি, যেটা খুব ভালো, এটা খুব সুবিধা হয়েছে। তো তোমরা এটা কিনতে পারো, ইলেকট্রিকেরও কিনতে পারো। ম্যানুয়াল বেস পাম্পারটা এসেছিল একটা পাম্পিং মেশিন দিয়ে সাথে একটা ফিডিং বোতল দিয়ে। এটা আমি মিমি কোম্পানির কিনেছি, তোমরা যে কোনো কোম্পানির কিনতে পারো। আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি, তোমরা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, সেখানেও পেতে পারো। আমি কোনো স্পন্সর ভিডিও করছি না, জাস্ট তোমাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটা করছি। তো বোতলটা এরকম করে খুলে পাম্পিং মেশিনটা ঠিক এই পোর্শনটা এখানে দিয়ে প্যাচটা আটকে দিলে এই পোর্শনটা তোমাদের ব্রেস্টে দিয়ে এখান থেকে পাম্প করলে এরমভাবে মেকানিজমটা হয় অ্যান্ড তোমার যতটা মিল্ক আছে এখানে স্টোর হবে। এটা ম্যানুয়াল মিমি কোম্পানির মেকানিজম, তোমরা যে কোম্পানির কিনবে তোমাদের বক্সের পেছনে সব ডিটেলিং থাকবে, তো তোমরা সেখান থেকে রেফারেন্স নিয়ে নিও। এরপরে সেকেন্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফিডিং বোতল। আমি কিনেছি ফিলিপসের এভেন, তোমরা যে কোনো কোম্পানির কিনতে পারো। হ্যাঁ, অবশ্যই এটা একটা অ্যান্টিকলিক বোতল, অ্যান্টিকলিক বোতল আমি এই জন্যই ইউজ করেছি বা তোমাদেরকেও আমি সাজেস্ট করতে বলছি, সাজেস্ট করছি। আমার একটা ফ্রেন্ডের থেকে আমি শুনেছিলাম সেটা হচ্ছে বোতলে খেলে বাচ্চাদের যে গ্যাসের প্রবলেমটা, ব্লোটিং সমস্যাটা যেটা দেখা দেয় সেটা অ্যান্টিকলিক বোতলে খেলে অনেক কম দেখা দেবে। তো আমি এটা কিনেছি ফিলিপসের ইভেন্ট কোম্পানির, তোমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, বাট ট্রাই টু ইউজ অ্যান্টিকলিক বোতলস, তাহলে এটা তোমাদের বেবিকে ভালো রাখবে। অ্যান্টিকলিক বোতল যেটা বললাম যে ব্লটিংটা এটা প্রিভেন্ট করে, এরকম বোতলটা আসে। এটার বড় ভার্সন এই যে ভেতরে একটা এরকম টাইপের একটা মেকানিজম আছে, এক্স্যাক্টলি আমিও জানি না এগুলো কি। এখানে লেবেলিং করা আছে, তোমরা এই লেবেলিংয়ে ফর্মুলা মিল্ক ওকে ইনটেক করাতে পারো তোমার নিউবর্ন বেবিকে। এখানে সাথে একটা নিপল দিয়ে দেয়, সেই নিপলটার, এটা আমি যেহেতু ফিলিপসের এভেন্টের কিনেছি, এদের নিপেলের সাইজ আছে ফর নিউবর্ন, ওদের জন্য স্টেজ ওয়ান নিপেলের সাইজ, স্টেজ টু আছে পরের মাসের জন্য, তারপরের মাসের জন্য স্টেজ থ্রি আছে, তো সেরকম বুঝে তোমরা কিনবে। আবারও এটা আমি ফার্স্ট ক্রাই থেকেই কিনেছি, এটা বড় বোতল, এর ছোট ছোট বোতলও আছে, তো সেইটাও তোমরা ইউজ করতে পারো। আমারটা অ্যান্টিকলিক, তো তোমরাও অ্যান্টিকলিক কিনতে পারো, তোমাদের সাজেস্ট করলাম, এবারে ইটস ডিপেন্ডিং আপন ইউ। থার্ড হচ্ছে একটা গ্রুমিং সেট, ইট ইজ লাইক লাইফ সেভিং। যখন ছোট থাকে আমাদের বেবিদের নেলস প্রচুর বড় বড় থাকে আর এবং সেগুলো ওরা মানে ওদের গাল টাল কেটে যায়, মুখটুক কেটে যায়, আমার কাছে এটা আমার লাইফ সেভিং লেগেছে। আমি লাভ ল্যাবে কিনেছি, তোমরা যে কিছুর কিনতে পারো, এখানে সিজার ফাইলার সব কিছু আছে, তোমরা আরামসে বেবির নেলসগুলোকে গ্রুম করতে পারবে। তো এখানে এই যে চারটে আছে গ্রুমিং সেট, আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার লাভ ল্যাবের সিজার, এখানে হচ্ছে তোমার বেবির যখন নিউ বর্ন থাকে ওদের সিজারে এটা যথেষ্ট ধার আছে ওর মুখ কেটে যাওয়ার মতন, তুমি এখান থেকে করতে পারবে। তোমার বাচ্চার আর কোথাও কেটে যাবার মানে চামড়া স্কিন মাংস কিচ্ছু কেটে যাওয়ার ভয় থাকছে না। আমি খুব ভালোভাবে এটা করেছি, খুব ফ্রেন্ডলি এটা, আমি এটা জাস্ট টোটালি লাইক ইট। এটা হচ্ছে একটা ফাইলার, এখানে ফাইলারটা চারটে কালার আছে, ব্লু গ্রিন ইয়েলো অ্যান্ড পিঙ্ক। তো এই কালারগুলোর এক একটা মানে আছে, সেটা হচ্ছে এটা একটু কম ধারালো, এটা একটু বেশি, আর একটু বেশি, আর এটা অনেকটা বেশি। যদি তোমার মনে হয় যে তুমি সিজার দিয়ে কাটবে না, কমফর্টেবল হচ্ছে না, তুমি ফাইল লাইন দিয়েও ফাইল করে দিতে পারো তোমার বেবির নেলস, প্রচণ্ড ভালো এগুলো কাজ দেয়। এটা হচ্ছে একটা ওই যে যখন নোজে আমাদের
ময়লা জমে যায় বেবিদের, সেখানে তুমি এরকম করে ময়লাটাকে নিতে পারবে লাইক দিস। এটাও খুব হেল্পফুল হয়েছে বেবির নাক থেকে যখন ময়লা বার করার জন্য, কান থেকেও বার করতে পারবে, বাট খুব প্রিসাইজলি করতে হবে কাজগুলো। এটা হচ্ছে যখন আরেকটু বড় হয়ে যাবে তখন নেল কাটার, তো আমার এখন এইটা কাজে লাগছে না। এই তিনটে জিনিস জাস্ট আমার লাইফ সেভ করেছে, কারণ আমার বেবি প্রচণ্ড মানে গালে কাম ছুঁড়ে দিচ্ছে। সো ফোর্থ হচ্ছে একটা ফিডিং পিলো। এই ফিডিং পিলোটাও ঠিক গ্রুমিং সেটের মতন আমার লাইফ সেভিং করেছে। সো এইটা হচ্ছে ফিডিং পিলোটা, যেটা তুমি তোমার কোমরে এরমভাবে নিয়ে, এখানে স্ট্র্যাপস আছে, স্ট্র্যাপসটাকে কোমরের দিকে আটকে রেখে এখানে তুমি তোমার বেবিকে শুয়ে ফিট করাতে পারবে। এটা যদি তুমি করো তোমাকে নিচু হতে হবে না ফিট করানোর সময়, তাতে তোমার ব্যাক পেন যেটা হয় সেটাও একদম হবে না। এটাও খুব ভালো, ইউ শুড ট্রাই দিস। অ্যান্ড সেকেন্ডলি এটার সাথে ইট কামস উইথ এরকম একটা আসে জিনিস, আমি ঠিক নাম জানি না এটা কি, যেটা তুমি দু সাইডে যদি আটকে দাও ঘুরিয়ে সেটিং করে, তো এখানে আরামসে তোমার বেবিকে তুমি শুয়ে দিতে পারবে। এখানে বেবিরা বেশ ভালো ঘুরবে, তো এটার থেকেও এই মেকানিজমটার থেকেও বেশি আমার ফিট করানোর সময় এরকম করে ফিট করালে ইট লাইক ইট ইজ জাস্ট লাইক হেভেন, মানে প্রচণ্ড আমার সেভ হয়েছে নিজের ব্যাক পেন, নিজের বডি, এবং আমার বেবিও খুব ভালো মতন এখানে শুয়ে খাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে একটা ফিডিং ব্রা। এরম করে খুলে ইউ ক্যান ল্যাচ, এটাতে তোমার ইউজ করলে রাস্তাঘাটে বেরোলে এবং ঘরেও সবসময় পরে থাকলে তোমার বডি শেপটাকেও এটা ভালোভাবে মেনটেন করবে। তো এইটা সবসময় পরে থাকার আরেকটাও খুব ভালো বেনিফিটস আছে যে লিকেজ হয় না। যখন আমাদের ব্রেস্ট মিল্ক লিকেজ হয় ল্যাচ করানো টাইমের দুটো ল্যাচিংয়ের মাঝখানে ইন্টারভেলের টাইমটাতে, তখন এটা ওভারফ্লো থেকেও বাঁচায় ব্রেস্ট মিল্কটাকে। আমার বেবি ভাগীরথী নিয়োটিয়া উমেন্স কেয়ার থেকে হয়েছিল, তো আমাকে ওখান থেকে স্পেসিফিক্যালি এই ফিডিং পিলোটাকে সাজেস্ট করেছিল আর বলেছিল যে আমি যাতে চেয়ারে বসে বা সোফাতে বসে ওকে ফিট করাই, সেটাও আমার ব্যাকপেনটাকে আটকাবে, আমার ব্যাকপেন হবে না। অ্যান্ড আমি সেটাই করেছি, অ্যান্ড ট্রুলি স্টিল নাও আমার কোনো ব্যাকপেন নেই, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার ভাগীরথী নিয়োটিয়াতে কীরকম এক্সপিরিয়েন্স ছিল, তার কী কী এক্সপেন্স ছিল, আমি কীরকম রুম নিয়েছি, সেগুলো নিয়ে ডিটেলিংয়ে আরেকটা পরে ভিডিও আসবে। আর আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যেই পাঁচটা প্রোডাক্ট দেখিয়েছি সেই পাঁচটা প্রোডাক্ট আমার ফেভারিট, আমার বেবি এখনও কাঁদছে। যেই পাঁচটা প্রোডাক্ট দেখিয়েছি সেই পাঁচটা প্রোডাক্ট আমার খুব ফেভারিট, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যারা নিউ বর্ন বেবির মা হয়েছ বা যারা প্রেগনেন্ট আপকামিং মা হবে, নিউ মমস হবে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো তোমরা এগুলো ফলো করো, আমার বেবি কাজে। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সো স্টে টিউনড টু পারিবারিক, আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বাই। দিদি এখন দিদির মা ডিউটিতে যাচ্ছে দৌড়ে দৌড়ে, মামা মোড অন, মামা মোড অন, এই যে হয়ে গেছে। সো আমার এখানে প্রোডাক্টের ভিডিও করতে করতে আর কিছু কেঁদে উঠেছে, ও অনেকক্ষণ মামার কাছে থাকে না তাই জন্য। খাওয়া খাওয়া ঠিক আছে, চলো ভাই।